হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি কথা বলছিলাম লাস্ট একটা ভিডিওতে, সেটা হচ্ছে বিভিন্ন শর্টস ভিডিওগুলো, এবং এখন একটা চ্যানেল আপনাদেরকে দেখাবো ইউটিউব শর্টস নিয়ে। অনলি 5 মান্থস এর মধ্যে আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছেন, এবং সেই সাথে চ্যানেলের গ্রোথটাও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন লেভেলে সেটা চলে গেছে আর কি। তো আমরা সেক্ষেত্রে চলেন চ্যানেলটা দেখি। শুধু অনলি শর্টস কিন্তু, আর কিছু নিয়ে কাজ করেনি এবং গেমিং নিছে, বাট এটা একটা জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে যে আপনারা চাইলেই যে কোনো নিশের উপর জিনিসটা করতে পারেন। হয়তো এত হাইপ উঠবে না, বাট তারপরেও আপনার প্রমোশন অথবা আপনার চ্যানেলের গ্রোথ, আপনার ওয়েবসাইটের প্রমোশন, প্রোডাক্টের প্রমোশন, মানে ম্যাসিভ আকারে অ্যাকচুয়ালি করা পসিবল শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে। এবং সেক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি ইউটিউব শর্টস, আশা করি আপনারা বুঝতে পারবেন। এছাড়া আপনার সেম স্ট্র্যাটেজি ইনস্টাগ্রাম রিলস এবং অ্যাট দ্য সেম টাইম টিকটক এর জন্য আপনি ইউজ করতে পারেন। ওকে, তো চলেন দেখি। আমরা কথা বলতেছিলাম এই চ্যানেলটা নিয়ে, এটার নাম হচ্ছে এমওপি, এবং দেখেন 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটার ভিডিওটা আরো বেশি ছিল, আমি রিসেন্টলি 3-4 দিন আগে চেক করতেছিলাম, 2400 মতো ভিডিও ছিল, হঠাৎ করে এত ভিডিও কম হলো কেন জানি না। যাই হোক, এটা আরো বেশি ভিডিও ছিল। তো এই ভিডিও গুলো আমরা যদি চ্যানেলটা দেখি, এখানে দেখেন 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং এটার স্ট্যাটিস্টিক যদি দেখেন 2022 সালের ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে আপনার অগস্ট, তার মানে 6 মাস, না 6 মাসও না 5 মাস। কিন্তু এই ভিডিও দেখেন আপনার 427 মিলিয়ন ভিউজ সে বেসিক্যালি এই 5 মাসের মধ্যে গেইন করছে, এবং তার প্রত্যেকটা ভিডিও শর্টস, সে কোনো বড় ভিডিও লঞ্চ করেনি, অল ভিডিওস আর শর্টস, প্রত্যেকটা ভিডিও, এবং তাও অটোমেটিক ভয়েস, এটা মানে রোবোটিক ভয়েস, নিজস্ব ভয়েস এখানে ইউজ করেনি, আপনি শুনলেই বুঝতে পারবেন। ও ভাই, পার্সেল রিটার্ন করো, আমারা মাল নিয়ে। ও, এটা রিসেন্টলি আবার হিন্দি ভার্সন দিচ্ছে, বাট আগে শুরুর দিকে ইংলিশ ছিল। এটা হয়তো যেহেতু রোবোটিক ভয়েস এই জন্য হয়তো প্রবলেম হচ্ছিল, তাহলে রোবোটিক ভয়েস সে এখন বাদ দিয়ে দিছে, হতে পারে সেটা। এটা মেইন ভিডিও, সরি। আরে আরে রুকো, জরা সবর করো, আজ হম জা রহে। নো, এটা ইংলিশই, মেবি তাহলে আমি অন্য একটা চ্যানেল দেখছিলাম, যাই হোক। বাট অধিকাংশ শর্টস ভিডিও দেখেন 1.3 মিলিয়ন, এবং 2022-এর ফেব্রুয়ারিতে চ্যানেলটা লঞ্চ করছে। অ্যাকচুয়ালি ইউটিউবের শর্টস থেকে এত বেশি ইনকাম হয় না, কিন্তু যেহেতু তার মান্থলি ভিউজ অনেক বেশি, আপনার এই যে মান্থলি ভিউজ 58 মিলিয়ন, তো ধরে নিতে পারি এখান থেকে মিনিমাম তার $5,000 আর্নিং হয়। তো এখানে মিনিমামটা 14,000 দেখাচ্ছে, এবং ম্যাক্সিমাম $2 লাখ, এত বেশি হওয়ার চান্স নাই। তাও বলতে পারি যে $5,000 থেকে $10,000 অথবা মানে কাইন্ড অফ এরকম কিছু একটা আসার কথা, কারণ ইউটিউব শর্টস ইনকাম খুবই কম, খুবই লিমিটেড ইনকাম আর কি। সো প্রতি মাসে দেখেন সাবস্ক্রাইবার গেইন হচ্ছে more than 10,000, এবং প্রতি মাসে ভিউয়ের সংখ্যা সেটা অ্যাভারেজে কত ইনকাম, এবং সেটা পুরো ইয়ারটা দেখায় দিছে, দেখতে পাই। সো মানে খুবই ইন্টারেস্টিং একটা চ্যানেল, এবং অ্যাট দ্য সেম টাইম এটা ডেফিনেটলি আপনাকে মোটিভেট করবে। এরকম আরো কিছু চ্যানেল আপকামিং ডেতে আমি দেখাবো, বাট আপাতত এটাই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন ইউটিউব শর্টস নিয়ে। যারা এখনো কোনো প্ল্যানিং করেননি, তাদের জন্য বলবো অবশ্যই ইউটিউব শর্টস নিয়ে কাজ শুরু করে দেন। দিস ইজ দ্য রাইট টাইম গাইস, থ্যাংক ইউ।